রসগোল্লার পায়েস বানানোর জন্য আমি 8 পিস বড় সাইজে রসগোল্লা নিয়েছি। রসগোল্লাটা অবশ্যই যেন টাটকা থাকে, না হলে কিন্তু রসগোল্লাটা ফেটে যাবে রান্নার সময়। আপনারা যদি চান তো ছোট রসগোল্লা দিয়েও করতে পারেন, কিন্তু বড় দিলে দেখতে ভালো লাগে, সেই কারণেই আমি বড় রসগোল্লা ব্যবহার করেছি। আর রসগোল্লাগুলো আমি হালকা করে একটু রস চেপে নিয়েছি, খুব বেশি চাপা দরকার নেই, তাহলে দুধের মধ্যে আমরা যখন দেব রসগোল্লাগুলো সব দুধটাই টেনে নেবে, তাই হালকা করে রসটা একটু চেপে নেব। 1 লিটার আমি দুধ নিয়েছি, ফুল ফ্যাট মিল্ক, আর এই দুধটাকে আমি বেশ জাল দিয়ে ঘন করে 1/2 লিটার অলরেডি আমি করেই রেখেছি। আপনারা যদি চান তো স্লিম দুধ দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে আপনারা একটু মিল্ক পাউডার অ্যাড করবেন। আর লাগছে 50 গ্রাম আমি চিনি নিয়েছি, 150 গ্রাম আমি পাটালি গুড় নিয়েছি। আপনাদের কাছে যদি পাটালি গুড় না থাকে তাহলে শুধু চিনি দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে চিনিটা একটু বেশি দিতে হবে। আর মিষ্টিটা অবশ্যই যে যা স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। 3টে এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, 25 গ্রাম কাজুকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চলে যাচ্ছি এবার মূল রান্নায়। কড়ার মধ্যে দুধটা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে তেজপাতা 2টো বেশ ভেঙে নিয়ে দিয়ে দিলাম, চিনিটাও দিয়ে দিলাম, আর এলাচটা নিয়েছি। ভালোভাবে মিশিয়ে দেব, আর এটাকে আমরা বেশি জাল করবো না, জাস্ট ফোটার জন্য 1 মুঠো। এখানে আমি আগে চিনিটা দিয়ে দিয়েছি, কারণ চিনিটা আগে দিলে কালারটা খুব ভালো আসে, তবে চালের পায়েস বানালে কিন্তু আগে থেকে চিনি দেওয়া যাবে না, সেক্ষেত্রে চাল সেদ্ধ হতে দেরি হয়। কিন্তু এখানে যেহেতু আমি রসগোল্লা দিয়ে পায়েস বানাচ্ছি, সেক্ষেত্রে রসগোল্লা তো অলরেডি কুকটি থাকে, তাই আগে চিনি দিলে কোনো ক্ষতি হবে না, বরং দুধের কালারটা ভালো হবে, টেস্টটা ভালো হবে। এবার আমরা দুধটাকে জাস্ট ফোটার জন্য অপেক্ষা করব। দুধটা ফুটে উঠেছে, এবার আমরা ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম, আর রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি। রসগোল্লাগুলো আমরা কিন্তু খুব বেশি ফোটাবো না, 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে একটু 2-3 মিনিট আমরা রসগোল্লাটাকে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটা কমে গেছে, রসগোল্লাগুলো দুধ অনেকটা টেনে নিয়েছে। এবার যে কাজুগুলো নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমরা ফ্লেমটাকে হাই করে দিয়ে 1 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমরা গ্যাসটা অফ করে দেব। গুড় দিয়ে কখনোই কিন্তু দুধ ফোটাবেন না, তাহলে সঙ্গে সঙ্গেই কিন্তু দুধটা ফেটে গিয়ে পায়েসটা খারাপ হয়ে যাবে। পাটালি গুড় বা যে কোনো গুড় মেশানো নিয়ম হচ্ছে গ্যাস অফ করে তারপরে মেশাতে হয়, আর যে গরম থাকে পায়েসটা তাতে গুড় আপনার থেকেই গলে যায়, কোনো রকম ফোটানোর দরকার পড়ে না। 1 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে দিলাম। এবার এর মধ্যে আমরা গুড়টা অ্যাড করে দেব, অবশ্যই কিন্তু গ্যাসটা অফ করে দেব। গুড়টা একটু বড় টুকরো আছে, কোনো অসুবিধা নেই, গরম দুধের মধ্যে তো দিলাম, 2-1 মিনিটের মধ্যে গুড়টা খুব সুন্দর মেল্ট হয়ে দুধের সঙ্গে মিশে যাবে। দেখুন 2 মিনিট পরে কিন্তু গুড়টা গলে গেছে, আমরা গ্যাসটা অফ করে গুড় দিয়েছিলাম, কিন্তু গরম দুধের মধ্যেই গুড়টা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এখন মনে হচ্ছে এটা বেশি দুধ রয়ে গেছে, কিন্তু যখন এটা ঠান্ডা করে পরিবেশন করা হবে এতটা দুধ থাকবে না, রসগোল্লাগুলো অনেকটাই দুধ টেনে নেবে, তাই এর থেকে বেশি ঘন করবেন না, পরে একেবারে শুকনো শুকনো হয়ে যাবে। এটা গরম অবস্থাতেও পরিবেশন করতে পারেন, কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। তাহলে তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে
রসগোল্লা পায়েস। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর সহজ লেগেছে। যদি ভালো লাগে তাহলে আপনাদের ফিডব্যাক কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি অবশ্যই আপনাদের ফেসবুক, টুইটার অথবা হোয়াটসঅ্যাপ বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখা হবে খুবই তাড়াতাড়ি অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে।